জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ার গারকাড উপকূলে নোঙর করেছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর বরাতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার অ্যাসোসিয়েশন। এনি আরও জানাতে বা চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, মার্চেন্ট মেরিন অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সর্বশেষ কি তথ্য জানিয়েছেন? যারা আটকা পড়েছেন তারা কেউ পরিবারের সাথে যোগাযোগ করতে পেরেছেন কি? হ্যাঁ, মার্চেন্ট মেরিন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাই আসলে এই বিষয়টি আমাদেরকে কিছুক্ষণ আগে নিশ্চিত করেছেন যে গারকাড উপকূল থেকে 20 নটিক্যাল মাইল দূরে জাহাজটি নোঙর করা হয়েছে এবং এটি তারা মূলত যে আন্তর্জাতিক মেরিটাইম ব্যুরোর কাছ থেকে এই তথ্যগুলো তারা পাচ্ছেন এবং আন্তর্জাতিক মেরিটাইম ব্যুরো বা আইএমবি মূলত স্যাটেলাইটের বিভিন্ন তথ্যচিত্র বিশ্লেষণ করে এই তথ্যগুলো সরবরাহ করছে বলে তারা বলছেন। এবং কিছুক্ষণ আগে আমরা এই খবরটি পাওয়ার পরে মালিক পক্ষ তার এসএস শিপিং কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলাম, তারাও আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং তারাও বলেছেন যে তারা ব্যাপারটি ইতিমধ্যে জেনেছেন। তবে এখনও পর্যন্ত কোনো যে জলদস্যুর পক্ষ থেকে তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি, অর্থাৎ মালিক পক্ষের সাথে এখনও কোনো যোগাযোগ করা হয়নি বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। তো ইতিমধ্যে আসলে এই এর আগে আমরা যদি একটু বলি যে এই একই কোম্পানির 2010 সালে আরেকটি জাহাজ যে জলদস্যুর কবলে পড়েছিল জাহানমণি, এমবি জাহানমণি, সেটিও আসলে ঠিক এই অঞ্চলেই নিয়ে যাওয়া হয়েছিল এবং এই গারকাড অঞ্চলটি মূলত সোমালিয়ার জলদস্যুদের নিয়ন্ত্রিত এলাকা হিসেবে পরিচিত এবং মার্চেন্ট মেরিন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা যেটি বলছেন যে এই যে যেই অঞ্চলটিতে আসলে জাহাজটি নিয়ে যাওয়া হয়েছে সেটি একটি সেফ, অর্থাৎ জলদস্যুদের সেফ জোন হিসেবে পরিচিত। এখন আসলে এক্ষেত্রে হয়তো তারা এই যোগাযোগটি শুরু করবেন, অর্থাৎ পরবর্তীতে তারা মালিক পক্ষের সাথে যোগাযোগ শুরু করবে এবং এক্ষেত্রে মালিক পক্ষের সাথে যোগাযোগ শুরু করার জন্য বেশ কয়েকটি পদ্ধতি আছে। প্রথমত হচ্ছে প্রত্যেকটি জাহাজেই আসলে মালিক পক্ষের কার সাথে যোগাযোগ করবেন এই বিষয়টি সেখানে প্রাথমিকভাবে কার সাথে যোগাযোগ করবেন সেটি লিপিবদ্ধ করা থাকে। তারা হয়তো ধারণা করছেন যে সেখানে সেই সেটি সেই যোগাযোগের সূত্র ধরে আসলে যোগাযোগ করা হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যেহেতু যোগাযোগের যে বিষয়টি সীমিত তাই আসলে এই মুহূর্তে একেবারে চুলচেরা বা সঠিক তথ্য পাওয়াটা একটু কঠিন ব্যাপার। তবে এর আগের যে অভিজ্ঞতা থেকে বাংলাদেশের বা বিশেষ করে এই কোম্পানিটি তারা আগে আরও একটি জাহাজ এভাবে চিন্তার পর তারা সেটি সফলভাবে মুক্তিপণ দিয়ে সেটি ফিরিয়ে আনতে পেরেছিল, সেক্ষেত্রে এই জাহাজের ক্ষেত্রে হয়তো আরেকটু এই অভিজ্ঞতাটি একটু সুবিধা দিবে, অর্থাৎ এক্ষেত্রে হয়তো তাদের নেগোসিয়েশন বা অন্যান্য যে আলোচনাগুলো চলবে সেক্ষেত্রে হয়তো তারা কিছুটা সুবিধা পাবেন। আর মালিকপক্ষ এবং মার্চেন্ট মেরিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যেহেতু জাহাজটি বিমা করা এক্ষেত্রে বিমা কোম্পানি কিন্তু একটি বড় ভূমিকা রাখতে পারেন, অর্থাৎ পরবর্তী যে আলোচনা বা নেগোসিয়েশন সেক্ষেত্রে বিমা কোম্পানির একটি বড় ভূমিকা থাকবে এবং সেটি একটি সুবিধাজনক অবস্থানে মালিকপক্ষকে নিয়ে যাবে বলে জানিয়েছেন। আর আমরা একটু আগে পিওএমএনডি অর্থাৎ মার্চেন্ট মেরিন ডিপার্টমেন্টের যে প্রিন্সিপাল অফিসার আছেন চট্টগ্রামে তার সাথে কথা বলেছিলাম, তিনিও যেটি বলছেন যে এখানে মূল ভূমিকাটি পালন করবে মালিকপক্ষ এবং যে ইন্স্যুরেন্স কোম্পানি আছেন তারা, এক্ষেত্রে সরকার তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারেন যদি তারা সাহায্য চায়। তো সামগ্রিকভাবে এখন এটি হচ্ছে আসলে এই জাহাজের সর্বশেষ আপডেট। জাহাজের সাথে যোগাযোগের যেহেতু বিষয়টি সীমিত তাই আত্মীয় স্বজনের সাথে নাবিকদের আদৌ কোনো কথা হচ্ছে কিনা সেটি কিন্তু এই মুহূর্তে আর জানা যাচ্ছে না। জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজের বর্তমান অবস্থা ও পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।